ছয় মাসের সংসার স্বামী আমাকে ফেলাইতে চলে গেছে। এই যদি জানতাম তাহলে সন্তানটা নিতাম না। সন্তান সহ যে ডাকতে নিব তার কাছে আমি বিবাহ বসবো। সন্তান নিয়ে আমাকে কেউ ডাকতে নিতে চায় না, সবাই শুধু অবহেলা করে। এখন যদি বিবাহিত কোনো পুরুষ সন্তান সহ আমাকে নিয়ে ডাকতে নিতে চায় আমি রাজি আছি তাতে। মানে সে পুরুষে যদি সন্তান থাকে আপনার সমস্যা না? সন্তান এবং দর্শক, আমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি। তো আপনার নাম কি? আরিফা। বা খুব সুন্দর নাম। তো আরিফা বা দেশের বাড়ি কোথায়? বিক্রমপুরে। বিক্রমপুরে। তো আরিফা বা আমাদের এই ইউটিউবে কি জন্য আসলেন বলেন? অনেক কষ্টের মাঝে আসছি, বাচ্চা আছে একটা, তালাকনামা হয়ে গেছে, বুড়ো বাবা। তো আপু কি জন্য আসলেন ইউটিউবে? অনেক কষ্টের মাঝে আসছি, বাচ্চাটাকে নিয়ে মানুষের বাসা বাড়িতে কাজ করি, অনেক কষ্টের বুড়ো আছে, বুঝছেন, বুড়া বাবা মানুষকে নিয়ে অনেক কষ্টের মাঝে আছে, এর জন্য ইউটিউবের ভিতরে আসছি। আচ্ছা, বুড়া বাবাকে নিয়ে? হ্যাঁ, বুড়া বাবা মা আছে, কোনো কাজকর্ম করতে পারে না। বুড়া বাবা মা তো কাজ করতে পারবে না, ছোটবেলা তো কাজ করে খাওয়াইছে, আমাদের মানুষ করছে, ঠিক না? আর কত করবে? এর জন্য তো এখন বাবা মাকে আমি নিজে খাওয়াইতেছি। আচ্ছা, কেন আপনার বড় ভাই নেই? ভালো দেখে ছেলে পাই, বিয়ে শাদী বসবো, যার বউ থাকুক বাচ্চা থাকুক সমস্যা নেই। 40 বছর 50 বছর বয়স হলে তার সমস্যা নেই। তো বিয়ে হলে তো মনে করেন থাকে শ্বশুর বাড়ি, তো আপনার কেন তালাক হলো একটু বলবেন? তালাক হলো, উনি ভালো আসছিল না, অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা আসছিল, এর জন্য উনি আমাকে অনেক অত্যাচার করতো, তার জন্য মেয়েটার এই কঠিন স্কুলে বিয়ে করছে, বিয়ে করে আমাকে তালাকনামা দিয়ে দিছে। আমার স্বামী যদি আর রাখতে না চায় তার কাছে কি জোর করে থাকতে হবে? পারে কতদিন সংসার করছিলেন? 6 মাস মাত্র। তো 6 মাসের মধ্যে একটা বাচ্চা হয়েছে, তো আচ্ছা। তো যদি আগে জানতেন যে আপনার মানে সংসার টিকবে না, তাহলে কি সন্তান নিতেন? তাহলে কেন নিতাম? বাবা মা বিয়ে দিছিল, বাবা মার পছন্দে বিয়ে দিছিল, আমি তো নিজের ইচ্ছায় বিয়ে বসি নি, এটা বাবা মার ইচ্ছায় বিয়ে দিছিল, বসে ছেলে ভালো তার জন্য দিছিল। কেউ কি কারো বাবা মা চায় যে কারো মেয়ে অসুখী থাকুক শান্তি থাকুক, ছেলে ভালো না এটা তার বাবা মা জানে না। আচ্ছা, তো এখন কি জন্য আসছেন? এখন আসছি যদি একটা ছেলে দেখে আমার বাচ্চাটাকে নিয়ে যে দায়িত্ব নিব, বিয়ে সাথে বসার জন্য আসছি। আচ্ছা আচ্ছা, তো কেমন মানুষ চান? তার বয়স 40 হোক 50 হোক, তার সংসার থাকুক, তার বাচ্চা কাচ্চা থাকুক, আমার কোনো সমস্যা নেই। অর্থাৎ তাদের বউ মারা গেছে, বাচ্চা আছে, এটাও কোনো সমস্যা নেই। আচ্ছা দর্শক, আপনার যদি আরিফ বাবার কথা শুনে ভালো লাগে তো তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে, তো দর্শক আরিফ বাবার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 01779454496। আমি নাম্বারটা আবারও বলছি, 01779454496। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।